কমার মধ্যেই আবারও হার্ট অ্যাটাক হলো ঐন্দ্রিলা শর্মার। তবে এটি মাইন্ড হার্ট অ্যাটাক বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। অভিনেত্রী ভেন্টিলেশনে থাকায় তার বড় কোনো ক্ষতি হয়নি বলেই হাসপাতাল সূত্রে খবর। তবে এরই মাঝে ঐন্দ্রিলার প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী তার ফেসবুকের দেওয়াল থেকে ঐন্দ্রিলা সংক্রান্ত সমস্ত পোস্ট ডিলিট করে দেওয়ার পর উদ্বিগ্ন অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন, তবে কি ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আরও অবনতি? যদিও শনিবার সকালে হাসপাতালের তরফে জানানো হয়েছিল ঐন্দ্রিলা এখনও 100% ভেন্টিলেশনেই রয়েছেন, ওষুধ দিয়ে তার রক্তচাপ বজায় রাখার চেষ্টা চলছে, তবে ওষুধের মাধ্যমে তার রক্তচাপ এখনও স্থিতিশীল রাখা হয়েছে। তার জিসিএস কমা স্কোর এখনও 5, অর্থাৎ গভীর কমায় রয়েছেন তিনি। ইতিমধ্যেই কলকাতায় নিউরো সার্জেন স্নায়ুরোগ বিশেষজ্ঞরা দেখছেন ঐন্দ্রিলাকে। যদিও শুক্রবার রাতে অনুরাগীদের আশার আলো দেখেছিলেন সব্যসাচী চৌধুরী। লম্বা পোস্টে সব্যসাচী লিখেছিলেন, কয়েক হাজার মানুষের নিঃস্বার্থ ভালোবাসার জন্য এতখানি লেখা প্রয়োজন ছিল, একটু কষ্ট করে পড়ে নিও। পরশুদিন সকালে ঐন্দ্রিলার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। চোখের সামনে দেখলাম ওর হার্টবিট ড্রপ করে 40-এর নিচে নেমে তলিয়ে গেল। মনিটর ব্লক লাইন, কান্নার আওয়াজ, তার মাঝে ডাক্তারেরা দৌড়াদৌড়ি করছেন। কয়েক মিনিটের মধ্যে হৃদস্পন্দন ফিরে এলো বিভিন্ন সাপোর্টে, হার্টবিট 120। তারপরই কে যেন একটা অদৃশ্য বালিঘড়ি উল্টো করে ঝুলিয়ে দিল। ঝুড়ো বালির মতন সময় ঝরে পড়ছে, সাথে স্থিরভাবে একটা একটা করে হার্টবিট কমছে, কমছে রক্তচাপ, কমছে ঈশ্বরের প্রতি বিশ্বাস। ডাক্তাররা জবাব দিয়েছেন, হাসপাতালের নিচে পুলিশ পোস্টিং, বিভিন্ন বিশিষ্ট মানুষ এসে সমবেদনা জানাচ্ছেন, কিছু উত্তেজিত ইউটিউবার এবং মিডিয়ার লোকজন নিচে ঘোরাঘুরি করছেন। শেষ চেষ্টার জন্য অন্য হাসপাতালের এক নামকরা নিউরো সার্জনকে ডেকে আনা হলো। তিনি খানিকক্ষণ নাড়াচাড়া করে জানালেন যে ও চলে গেছে অনেক আগেই, শুধুমাত্র এইভাবে আটকে রেখেছেন কেন, এমনিতেই তো কালকের মধ্যে সব থেমেই যাবে। রাত বাড়ল, দাঁতে দাঁত চিপে একটা ছোট্ট অসার হাত ধরে বসে আছি, চোখ দুটো অনেক আগেই ডাইলেটেড হয়ে গেছে, একটা করে বিট কমছে আর অসহায়তা বাড়ছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আগেই দেখা করে গেছে, লোকজন মাঝে মধ্যেই ফোন করে জিজ্ঞাসা করছে যে আজ রাতেই হবে নাকি সকালে আসব। সব্যসাচী চৌধুরী আরও লেখেন, ইতিমধ্যে ফেসবুকের কল্যাণে কারা যেন মাঝরাতে ছড়িয়ে দিয়েছে যে ঐন্দ্রিলা শর্মা আর নেই। বানের জলের মতো হু হু করে ফোন ঢুকতে শুরু করলো, সৌরভ শুটিংয়ের বাইরে গেছে, দিব্যা একা সামলাতে পারছে না পরিস্থিতি, অজ্ঞতা ঠেকা দেওয়ার জন্য আমি পোস্ট করতে বাধ্য হলাম। মিনিট কুড়ির মধ্যে আবার সব শান্ত, সকাল থেকে রক্তচাপ কমতে শুরু করলো। ওর বাবা মাকে ডাকলাম, বাকিদের খবর দিলাম, গতকাল আর বাধা দেয়নি কাউকেই, সারাদিন ধরে কাছের মানুষরা এসেছে ওকে শুয়েছে, আইসিইউতে ঢুকে কাঁদছে সবাই, কত স্মৃতিচারণ, কত না গল্প। বিকেলের পর দেখলাম হাত পা মুখ ফুলে উঠেছে ঐন্দ্রিলার, ঠান্ডা হয়ে যাচ্ছে তার পুরো শরীর, হার্ট রেট কমতে কমতে 46, বিপি 60-30। আগের দিনের ডাক্তারের কথাটা কেবলই আমার মাথায় ঘুরছিল, ওর শরীরটাকে এভাবে আটকে রাখার জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে। থামতে না পেরে ওর মাকে বললামও যে এত কষ্ট আর দেখতে পারছি না, কি দরকার ছিল এত কিছু করার, শান্তিতেই চলে যেত মেয়েটা, মুখে বলছি বটে কিন্তু ছাড়তে কি আর পারি, মায়ার টান যে বড়ই কঠিন। ঠিক রাত 8টায় যখন আমি বিস্ময় মুখে নিচে দাঁড়িয়ে, হঠাৎ হাত নড়ে ওঠে ঐন্দ্রিলার, খবর পেয়ে দৌড়ে পৌঁছে দেখি হার্টবিট এক লাফে 91, রক্তচাপ বেড়ে 130-80, শরীর ক্রমশ গরম হচ্ছে। কে বলে মিরাক্কেল হয় না, কে বলে ও চলে গেছে, এক প্রকার অনন্ত শূন্য থেকে এক ধাক্কায় ছিটকে ফিরে এলো মেয়েটা। গেছে বললেই ও যাবে নাকি, যেতে দিলে তো যাবে, এই মুহূর্তে ঐন্দ্রিলার এক প্রকার সাপোর্ট ছাড়াই আছে, এমনকি ভেন্টিলেশন থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছে, আগে ক্লিনিক্যালি সুস্থ হোক, নিউরো সার্জেনদের কথা পরে ভাববো। এখানেই শেষ নয়, নাম না করে ঋত্বিক চক্রবর্তীর পোস্টের জবাবে সব্যসাচী চৌধুরী লিখেছেন, ঈশ্বর ফেসবুক করেন না সেটা আমি জানি, তাই লিখেছিলাম মন থেকে প্রার্থনা করুন, ফোন থেকে করুন লিখিনি, চিকিৎসা শাস্ত্রের যে বিজ্ঞানী শেষ কথা আমি সে কথাও জানি, তবে পরপর তিনজন নিউরোসার্জন যদি বলেন ঈশ্বরকে ডাকুন, তাহলে আর না ডেকে উপায় কি, ওনাদের তুলনায় আমি নিতান্তই অশিক্ষিত, তবে কেবল আমি একা নয়,
মুর্শিদাবাদের প্রতিটা মন্দির, প্রতিটা মসজিদে মানুষ ওর জন্য প্রার্থনা করছে। বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রসাদ এবং অজস্র আশীর্বাদী হাসপাতালে এসেছে নিয়মিত। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে পারবো না। অনেকে অবশ্য হেসেছে বা অপমান করেছে, তাতেও আমি বিন্দুমাত্র কিছু মনে করিনি। এই ক্ষুদ্র জীবনে বহুবার কাদায় পড়েছি তো, তাই গায়ের চামড়া বেশ মোটা হয়ে গেছে। তবে হ্যাঁ, কিছু কথা বলা প্রয়োজন। প্রথমত, এ কথা ঠিক যে ঐন্দ্রিলার প্রথম থেকে যা যা হয়েছে তা যথেষ্টই অপ্রাকৃত, কিন্তু তা বলে সেটা নিয়ে এত মাতামাতি করলে তা বাকি পেশেন্টদের এক প্রকার অপমান করা হয় বলে আমি মনে করি। ঐন্দ্রিলার চিকিৎসার খরচ নিয়ে যে গুজব ছড়ায় সে প্রসঙ্গে তিনি বলেছিলেন, দ্বিতীয়ত চিকিৎসার খরচ নিয়ে লেখালেখি বন্ধ করা উচিত, পরিবারের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা হবে। এখনও অবধি কারোর কাছে এক পয়সাও অর্থ সাহায্য চাওয়া হয়নি অথবা কারোর থেকে এক পয়সাও গ্রহণ করা হয়নি, তাই এটা নিয়ে লেখা মানে ঐন্দ্রিলাকে অপমান করা এবং তার পরিবারকে ছোট করা। নিজের অপমান গায়ে মাখি না ঠিকই, কিন্তু ওর অপমানে আমার গায়ে ফুসকা পড়ে। তৃতীয়ত, একটা সুস্থ স্বাভাবিক মানুষ চেষ্টা করে তার কাছের মানুষের পাশে থাকতে, বিপদে পড়লে খড়কুটো অবধি আঁকড়ে ধরতে, সেটাই তো এতদিন স্বাভাবিক বলে জেনে এসেছি। আমার মা অসুস্থ হলে বাবা যেমন দৌড়াদৌড়ি করেন, গত 2 বছর ধরে আমিও সেটাই করছি। তাই কিছু পুরনো ছবি আর ভিডিও সাজিয়ে গান বাজিয়ে সেটাকে গ্লোরিফাই করা বন্ধ করা উচিত। এমনকি একটা লকডাউনের সময়কার তারাপীঠের ভিডিও পর্যন্ত ঐন্দ্রিলার নাম করে ঘুরপাক খাচ্ছে দেখলাম। আমি ঠিক জানি না, এগুলো করে বোধহয় তোমাদের চ্যানেল বা পেজ পয়সা পায়, কিন্তু বিষয়টা আমার চোখে খুবই দৃষ্টিকটু লাগে। এই জীবনে কয়েক শত জুটিকে দেখেছি SSKM এর বাইরে ফুটপাতে রাত কাটাতে, ভালোবাসে বলেই তারা থাকে, তবু পরিচিতি মুখ বলেই আমরা চর্চিত হই। আসলে কি জানো, সে খবর বিক্রি হয় না। সর্বশেষ বলি, মানুষের গায়ে আজকাল বড়ই শুকন শুকন গন্ধ পায়। গত 2 দিন ধরে হাসপাতালের নিচে বেশ ভিড় জমছিল। ওর অবস্থার উন্নতি ঘটাতে কাল রাত থেকে একেবারেই খাঁ খাঁ করছে। তবে গত 2 দিনের এত নেগেটিভিটির মাঝে একমাত্র মানুষ আমার কিছু তথ্য দিয়ে প্রথম আলোর আশা দেয়। তো প্রিয় দর্শক, এ ছিল আমাদের মাঝে ঐন্দ্রিলা শর্মার সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।